السلام عليكم ورحمة الله. السلام عليكم. الحمد لله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله أكبر. درود السلام করে হাত তুলেছি মেহরবানি করে সোনার মদিনায় নবী পাকের রোজা মুবারকে পৌঁছা দাও. ইনায়তপুর প্রস্তাবর জামে মসজিদ প্রত্যেক আয়োজিত এই বিরাট তাফসীর কোরআন মাহফিলের যারা আয়োজন করেছেন এবং দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে শুনতে এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দাও. ইয়া রব করম তো আগর করে অবাধে সুবাকস দিল পর আসর করে বহু জানিনা কোন দিন তোমার মালাকুল মাউত আমাদের উপরে আক্রমণ করে বসবে. আল্লাহ আল্লাহ কোন দোকানের সাদার কাপড় আর কোন দোকানের সুরমা তোর তোমার বান্দার জন্য বাজেট করে রেখেছে. আল্লাহ আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকের গুনাহ খাতা গুলো মাফ করে দাও. আল্লাহ আমরা যারা পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতা কচি কাছার দল যারা আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন আদি তারা কবর দেশে চলে গেছে, আল্লাহ তাদের কবর আজাব মাফ করে দিয়া কবর থেকে বেহেস্তের বাগান বানায় দাও. আল্লাহ আমাদের এই মাহফিলের আজকে প্রধান অতিথি মহোদয় আল্লাহ আর বিশেষ অতিথি মহোদয় চেয়ারম্যান মহোদয় আমি ইনায়তপুর এলাকায় যতগুলো মাহফিল করেছি ততবার আমাদের এই চেয়ারম্যান মহোদয়কে আমি দেখেছি. আল্লাহ আল্লাহ অত্যন্ত ভালো মানুষ. আল্লাহ তার হায়াত তুমি বৃদ্ধি করে দাও, হায়াতের তাইয়াবা দান করো. আল্লাহ তাকে তুমি সুস্বাস্থ্য দান করো, আল্লাহ তাকে নিরোগ স্বাস্থ্য দান করো, আল্লাহ তাকে কল্যাণমূলক কাজ করার তৌফিক দিয়ে দাও. আল্লাহ প্রধান অতিথি মহোদয় এই
মসজিদের উন্নয়ন কল্পে 1 লক্ষ টাকা আল্লাহ দান করেছেন এই 1 লক্ষ টাকা বিনিময়ে তার উত্তম যাযা তার আমলনামায় দিয়া দাও তার পরিবার পরিজনকে আল্লাহ সুন্দর করে নিরাপদে তুমি রেখে দাও আল্লাহ তাদের জ্ঞানে গুণে বুদ্ধিতে আল্লাহ তুমি বৃদ্ধি করিয়া দাও রুজি রোজগারে বরকত দিয়া দাও আল্লাহ তাদের তুমি নিরাপত্তা দিয়া দাও আল্লাহ তাদের আমাদের পিতা মাতাকে সদনাতে যারা মারা গেছে তাদেরকে রাস্তার পাশে কবর দিয়েছি কবরে শুয়ে শুয়ে তারা অনুশোচনা করছেন আর বলছেন কবর পাশে রাস্তা দিয়া কে যাও রে পথি তোমার মতো ছিলাম দুনিয়াতে ভাই বন্ধু স্ত্রী পুত্র সব ছিল মোর সাথে সব সারি এখন আমি একা আসলাম কব সবাই সবে রাস্তা দিয়া কেউ লইলাম খবর খবর পাশে রাস্তা দিয়া কে যাও রে পথি سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ওই কদারি তারিফ যত একে মুখে কব কত বিশ্বের বৃক্ষলতা যত সমস্ত কেটে কেটে কলম করত একটি বৃক্ষ কাটিলা পর কতগুলো কলম হবে পণ্ডিতের অঙ্ক করে আমি জানি না আর নদী সমুদ্রের পানি যত সমস্ত কালিতে পরিণত করত আর জিন ইনসান ফেরেশতা যত লিখতে থাকুক বিরত কালি গুলি ফুরাইবে কলম গুলো ভুখা হইবে তবু আল্লাহ তালার তারিফ শেষ করা যাবে না বলুন সুবহানাল্লাহ আরো আস্তে বলেন সুবহানাল্লাহ আল্লাহকে স্মরণ করণার্থে এবং তাকওয়ার স্বরে সে যদি একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে আল্লাহ আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটুকু একবারে সবে পরিপূর্ণ করে দেন আস্তে কম সুবহানাল্লাহ আপনাদের নবী আমার নবী ত্রিভুবনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার দরবারে লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক অকৃতজ্ঞ আল্লাহর বান্দা হুশিয়ার হুকুমে আকাশ বাতাস তীব্র জ্বরে ফেলছে নিঃশ্বাস মানুষ কেন করোনা বিশ্বাস এ হুকুম আল্লাহ তাআলার অকৃতজ্ঞ আল্লাহর বান্দা হুশিয়ার আকাশ ভূমন্ডলে যাহাই আছে সমস্ত সেজদা করে আল্লাহর কাছে কথা ঠিক আকাশ ভূমন্ডলে যাহাই আছে সমস্ত সেজদা করে আল্লাহর কাছে
পনেরো আয়াত সুরার আদায় জানাইলেন পরোয়ার অকৃত গো আল্লাহর বান্দা হুশিয়ার 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 সময় থাকতে মসজিদে আস তাড়াতাড়ি ইবাদতে বস হাসরে সূরজ তাপে গলবে মগজ কেউ আসবে না উপকার অকৃতজ্ঞ আল্লাহর বান্দা হুশিয়ার 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 সম্মানিত সভাপতি সাহেব প্রিয় সুধী সমাজ বিচক্ষণ ব্যক্তিত্ব বর্গ সরকার আড়ালে মা ভগ্নীগণ স্নেহের কচি কাচার দল হাদিসে পড়েছি আসসালামু কবলাল কালাম কথা বলার পূর্বে সালাম দিতে হয় আবারও দিচ্ছি আপনাদের লাস্টিং পাওয়ার ১২টা পর্যন্ত না তার আগেই পলাইবেন এই মাহাতি জলসার মধ্যে অবস্থান করলে আল্লাহ আপনাদের উপরে খাস রহমত বর্ষণ করুন বলুন আল্লাহ ইনশাআল্লাহ যদি আপনারা আমার জন্য খাস করে দোয়া করেন আর মহান মনিব যদি আমাকে আপনাদের খেদমত করার তৌফিক দান করেন আমা তৌফিকি ইল্লা বিল্লাহ বলুন আল্লাহুম্মা আমিন। আমার বামে যিনি বসে আছেন চেয়ারম্যান মহোদয় ওনার কিন্তু সময়ের খুব দাম, কথা বুঝতে পারলেন? ওনাকে কষ্ট দেওয়া আমার পক্ষে ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ আমি জানি আমার প্রতিটা মাহফিলে উনি সম্পূর্ণ বক্তৃতা শুনে গেছেন। আমি আচ্ছা আলহামদুলিল্লাহ চেয়ারম্যান মহোদয় ১০,০০০ টাকা বলেন মারহাবা। সুহেল চৌধুরী ১,০০০ টাকা বলেন মারহাবা। দীপুজি চৌধুরী দীপ্তি চৌধুরী ১,০০০টাকা বলেন মারহাবা। সুজা চৌধুরী ১,০০০টাকা বলেন মারহাবা। দীপু তেরোইন ১,০০০টাকা বলেন মারহাবা। মফিদুল তেরোইন ১,০০০টাকা বলেন মারহাবা। শাহারুল তেরোইন ১,০০০টাকা বলেন মারহাবা। আচ্ছা শাহারুল গেছি। আচ্ছা আব্দুল কাইয়ুম না আব্দুল কাইয়ুম মহিষ মুড়ি ১,০০০টাকা বলেন মারহাবা। মুকলেসুর তুলট ১,০০০টাকা বলেন মারহাবা। জিহাদ চৌধুরী ৫,০০টাকা বলেন মারহাবা। আব্দুল বারি কামদি বাকি না আব্দুল বাকি কামদিয়া ৫,০০টাকা মারহাবা। রেজাউল নুরি নানবি রেজাউল নদী ৫,০০টাকা বলেন মারহাবা। জাহাঙ্গীর বেসাইন ৫,০০টাকা মারহাবা। রুহুল আমিন ডালিম ডালিম গালি ৫,০০টাকা মারহাবা। আব্দুল মুতালিব ডালিম গালি ৫,০০টাকা বলেন মারহাবা। মোহাম্মদ শহীদুল ইসলাম ডালিমবাড়ি ৫,০০টাকা মারহাবা। জাহাঙ্গীর ডালিমবাড়ি ৫,০০টাকা মারহাবা। কাজী শাহীন বৌলগ্রাম ৫,০০টাকা মারহাবা। সুমন খলিফা কামদিয়া ৫,০০টাকা মারহাবা। আব্দুল হাই কামদিয়া ৫,০০টাকা। ইমরান ধর্মপুর ৫,০০টাকা মারহাবা। টিপু নয়াবাড়ি নয়াপাড়া ৫,০০টাকা। সজীব চৌধুরী ৫,০০টাকা। মোট ২৫,০০০টাকা বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। ইনশাআল্লাহ আমরা সবাই ওনাদের জন্য একটু দোয়া করি ২৫,০০০টাকা দিল তাই না? আল্লাহুম্মা বিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রভু এছাড়া
25000 টাকার মধ্যে রাজার শামিল হয়েছেন আল্লাহ তাদের বালা মুসিবত থেকে তুমি উদ্ধার করো আল্লাহ আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করো সিহাতে কুল্লিয়া দান করো আল্লাহ তাদেরকে তুমি নিরাপত্তা দিয়া দাও আল্লাহ তাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দিয়া দাও আল্লাহ রিজিকের বরকত দিয়া দাও আল্লাহ পরিবার পরিজনকে আল্লাহ তুমি তাদেরকে নিরোগ স্বাস্থ্য দান করিয়া আল্লাহ তোমার ইবাদত করার জন্য আত্মনিয়োগ করার তৌফিক দিয়া দাও যারা দান করেছেন আল্লাহ ইরাদের যারা পিতা মাতা আত্মীয় স্বজনাদি যারা কবর দেশে চলে গেছে তাদের কবর থেকে বেহেস্তের টুকরা বানাইয়া দাও আমার সাথে একটু বলুন بسم الله الرحمن الرحيم لا إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم قالوا الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم تهمة المؤمن الموت আকায় নাম দরকার মদিনা শাহী মদিনা বুলবুল মদিনা মুফাক্কার মদিনা সরওয়ার কায়না দুজাহানের নদী সৈয়দ ও সাকালাইন শেখুল মজদা বিন পুষ্প আমেনা আপনাদের নদী আমার নদী ত্রিভুবনের নদী বিশ্ব নদী মোহাম্মদ রসুল্লাহ বলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা ওইভাবে সালাত পড়ো নামাজ পড়ো যেভাবে আলী রাসূল আমাকে নামাজ পড়তে দেখেছো জোরে কম সুবহানাল্লাহ আয়রা আমার যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর নবী বললেন মাল্লাবি ইউসাল্লি ফাহুয়া কাফের যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তিটা হলো সলিপ কাফের জোরে কম নাউজুবিল্লাহ আল্লাহর নবী বললেন মানলাম ইউসাল্লি ফালা দিনালাহু সে ব্যক্তি নামাজ পড়লো না ওই লোকটার ইসলামে কোন ধর্ম নাই অংশই নাই সুরে কোন নাউজুবিল্লাহ আল্লাহর নবী আর বললেন অসার জন্য আছে সারা কাটুন আল্লাহ ছিয়া শুরু করবেন সলাতিহি ওই ব্যক্তিটা সবচাইতে বড় সর যে ব্যক্তিটা নামাজ চুরি করে সুরে কোন নাউজুবিল্লাহ তাহলে নামাজ ছাড়া কোন উপায় নাই নামাজ আপনাকে পড়তে হবে যদি নামাজ না আপনি পড়তে পারেন তাহলে কিন্তু আপনার মৃত্যুর সময় সংখানদারি বড় কষ্ট শুরু হয়ে যাবে ওই কথা ঠিক কিনা আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম বলুন আল্লাহু আকবার হে রাসূল আপনি তাদেরকে বলে দেন তারা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করুক না কেন মৃত্যু থেকে যত তারা আত্মগোপন করার চেষ্টা করুক না কেন কারণ আমার মৃত্যু তাদের সঙ্গে মুলাকাত করবে সাক্ষাৎ করবে সুরে কম সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন তুহফাতুল মুমিনুল মাউত যারা মুমিন এদের জন্য মৃত্যুটা হলো পুরস্কার স্বরূপ জোরে কম সুবহানাল্লাহ যারা মুমিন তাদের জন্য মৃত্যুটা উপহার স্বরূপ উপঢৌকন স্বরূপ পুরস্কার স্বরূপ যদি আপনি পুরস্কার আপনাকে যদি দেওয়া হয় তাহলে আপনি খুশি খুশালিত ভাবে পুরস্কারটা নেওয়ার জন্য আত্মনিয়োগ করেন কথা ঠিক কিনা আর আমার যারা মুমিন মৃত্যুকে দেখে কখনো ভয় করে না মৃত্যুকে এরা আলিঙ্গন করার জন্য
তাড়াতাড়ি সচেষ্ট হয় আগ্রহতা দেখায়, কিন্তু যারা কাফের মুনাফেক তারা মৃত্যু দেখে এমন ভয় করে, মৃত্যুর সময় দেখে অনেক লোক পায়খানা পর্যন্ত করে ফেলে। কথা ঠিক না? কথা ঠিক না? এদের মধ্যে ভেজাল, এদের মধ্যে অনেক গোলমাল আছে, ভেজাল আছে, যার কারণে মৃত্যু দেখে এরা ভয় পায়। কথা ঠিক না? আমি আপনাদের বুঝাইতে চাই, যারা মুমিন এদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। আপনি যদি মৃত্যু বরণ না করেন তাহলে কিন্তু আল্লাহর সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন না। কথা ঠিক না? মৃত্যু হবে, তারপরে আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। মৃত্যু হবে, মৃত্যুর মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। কথা ঠিক না? মৃত্যু না হলে আপনি কবরে কি বুঝবেন? মৃত্যু না হলে আপনি ভালো মন্দ কিছুই বুঝবেন না। কথা ঠিক না? এই জন্য ভাইরা আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা ঠিক না? নামাজ কাজা কেমন মজা শোনো তার ঘটনা। আজরাইল ফেরেশতা যাবে, বুকে হাত না দিবে, তবে সাত পৃথিবী ওজন হবে, প্রাণ যে দাগির হবে না। নামাজ কাজা কেমন মজা শোনো তার ঘটনা। মারবে পুরা ভাঙবে সুরব, কান্দা কাটি চলবে না, হাজার কালে ফেরেশতা তোর কান্দা কাটি শুনবে না। কথা ঠিক কিনা? মারবে কোড়া ভাঙবে জোড়া, কান্দা কাটি শুনবে না, হাজার কালে ফেরেশতা তোর কান্দা কাটি শুনবে না। দুই ধারে দুই মাটি জবে যখন তোমায় চাপা দিবে, দুই ধারে দুই মাটি জবে যখন তোমায় চাপা দিবে, তখন টুপিয়ালার কথা খেয়াল হবে এখন হবে না। নামাজ কাজা কেমন মজা শোনো তার ঘটনা। নামাজ পড়ালে কবর আজাব, থাকবে না তোর খাদ্যের অভাব, বেহেশতে সে হবে নবাব, ডান হাতে তার আমল নামা, বাম হাতে তার থাকবে না। নামাজ কাজা কেমন মজা শোনো তার ঘটনা। কাফের মুশরিক বেদিন ওয়াই থাকবে সিদ্দিন, কাফের মুশরিক বেদিন ওয়াই থাকবে সিদ্দিন, রক্ত পূজের জায়গা সিদ্দিন ইল্লিনেতে থাকবে না। নামাজ কাজা কেমন মজা শোনো তার ঘটনা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আরো আজকে বলেন মহিলারা শুনে ফেলবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের নবী আমার নবী, ত্রিভুবনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এইবার বাবার দরবারে দৌড়ে আসতেছেন, এসে বাবাকে সালাম আনতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আবি, ইয়া আমার আব্বা জান, গত রাতে আমি স্বপ্নে দেখলাম, আমি একটা কোরআন শরীফের পাতা হাতে নিয়া তেলাওয়াত করতেছিলাম, আর যাইতেছিলাম, আব্বা হুজুর কোথা থেকে একটা দুষ্ট বাতাস এসে আমার ওই হাতের পাতাটা, যেটা আমি তেলাওয়াত করতেছিলাম পড়তেছিলাম, ওই পাতাটাকে কোথা থেকে দুষ্ট বাতাস এসে কোথায় যেন উড়াল দিয়ে নিয়ে গেল আব্বা হুজুর। এত চেষ্টা করলাম, বহু খোঁজাখুঁজি করলাম, ধরার চেষ্টা করবা ধরতে পারলাম না, এমনকি খুঁজেও তা খেয়াল পাওয়া গেল না। আব্বা হুজুর বলুন তো আমার এইটার দাবিটা কি হবে বলুন। সুবহানাল্লাহ,
শেষ হতে না হতেই এইবার দৌড়াচ্ছেন হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু। তিনি দৌড় এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কত রাত্রে আমি আলী কারামুল্লাহ ওয়াজহাহু আমার যুদ্ধের লৌহ বর্মটা ছিল, সে যুদ্ধের লৌহ বর্মটা গায়ে দিয়ে আমি যুদ্ধের ময়দানে গেলে কাফেরেরা লক্ষ লক্ষ তীর যদি আমাকে মারে, একটা তীরও আমার শরীরে বিদ্ধ হতে পারে না, একটা শরীরের আঘাত আমাকে কখনো লাগে না। আমার যুদ্ধের লৌহ বর্মটা সমস্ত কাফেরের তীর হতে আমাকে আত্মরক্ষা করতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম আমার যুদ্ধের লৌহ বর্মটা হারিয়ে গেছে। আমি বহু খোঁজাখুঁজি করলাম, যুদ্ধের লৌহ বর্মটা খুঁজে পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্বপ্নের তাবির কি হতে পারে আপনি বলবেন। কথা শেষ না হতে এইবার দেখা গেল এমন দুইজন নাতিদ্বয় দৌড়ায়, হাসান হোসেন আনহুমা, দুইজন নাতিদ্বয় দৌড়ে এসে নানাজনকে সালাম দিয়া নানা গালে চুমু খায়, নানা তাদের গালে চুমু খায়। এইবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নানাজান, আমরা দুইজন নাতিদ্বয় গত রাত্রে স্বপ্নে দেখলাম আমাদের মাথার উপরে দিয়া হাওয়াই তক্তাটা উড়াল দিয়ে চলে যাচ্ছিল। আমরা দুইজন ভাই ধরতে চেয়েছিলাম, একবার ধরা দেয় আরেকবার উপরে উঠে যায়, আবার ধরতে যায় নিচে আসে, আবার ধরতে যায় উপরে যায়। কিন্তু নানু ভাই, বহু চেষ্টা করলাম ওই হাওয়াই তত্ত্বটা আমাদের কাছে আর ধরা দিল না, কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নানু ভাই, আপনি বলেন তো এই স্বপ্নের তাবির কি হতে পারে। আল্লাহর নবী এবার বললেন, শুনে রাখো নানু ভাই, তোমার আম্মুর প্রশ্নের আগে উত্তর দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাঁদতেছেন চোখের পানি পড়ে, দুই চোখের পানি বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পড়তেছে। ফাতেমা কাঁদতেছেন, আব্বা হুজুর আপনি কাঁদেন কেন, আপনার ক্রন্দন দেখি আর সহ্য হয় না। বিশ্বনবী বলছেন, মা ফাতেমা রে, শুনে রেখো, ওই যে কোরআন শরীফের পাতাখানা তুমি তেলাওয়াত করতেছিলে, রাস্তা দিয়ে চলে যাচ্ছিলে, ওই কোরআন শরীফের পাতাখানা আমি ছিলাম মা, আর ওই দুষ্ট বাতাসটা ছিল আজরাইল, ওই আজরাইল পাতাটাকে উড়াল দিয়ে নিয়ে গেছিল অল্পক্ষণের মধ্যে। মা, তোমাদের সামনে এখনই আজরাইল হাজির হবে, অল্পক্ষণের মধ্যে আমার জানখানা কবজ করে নিয়ে যাবে। কোরআন শরীফের পাতাখানা যেমন তুমি লক্ষবার খুঁজে পাও নাই, আমি তোমার বাবা, তোমরা আমাকে লক্ষবার চেষ্টা করলেও ধরে রাখতে পারবে না। বলুন ইন্নালিল্লাহ। ভাইরা আমার, এই কথা শুনলে কোন মেয়ে না কাঁদে, কোন বাবা না কাঁদে, কোন জামাই না কাঁদে, কোন নাতিদ্বয় না কাঁদে? ভাইরা আমার, দেখে গেল ফাতেমা কাঁদেন, আল্লাহর নবী কাঁদেন, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু তিনি কাঁদতেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে বলে দেন, এইবার বলো কোন আলী রে, তুমি ধৈর্য ধারণ করো, অন্তরে পাশাম দিয়ে রাখো, তোমার সঙ্গে আমার হাউজে কাউসারের পাশে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আলী কারামুল্লাহ ওয়াজহাহু, শুনে রাখো, ওই যুদ্ধের লৌহ বর্মটা যেমন শত্রুদের তীর থেকে তোমাকে যেমন রক্ষা করত, ওই লৌহ বর্মটা আমি রাসূল ছিলাম, যেমন তোমাকে লৌহ বর্ম শত্রুদের তীর থেকে রক্ষা করত, আমি যতদিন তোমার কাছে ছিলাম কোন শত্রুরা তোমাকে কখনো আঘাত করতে আসতো না, ভয় করত। ও আলী কারামুল্লাহ ওয়াজহাহু, ওই যুদ্ধের লৌহ বর্মটা আমি রাসূল ছিলাম, হারিয়ে গেছে, তুমি খুঁজে
খুঁজেছো কিন্তু পাও নাই, অল্প ক্ষণের মধ্যে আমি তোমাদের মাঝখান থেকে চলে যাব, আজরাইল এসে আমার জানখানা কবজ করে নিয়ে যাবে, তোমার লৌহ বর্মা হারিয়ে যাওয়া মানে আমি তোমাদের কাছে আর বেশিক্ষণ থাকবো না, অল্প ক্ষণের মধ্যে আমার জান কবজ করে নিয়ে যাবে, বলুন ইন্না লিল্লাহ। একবার ধরা দিচ্ছিল আরেকবার ধরা দিচ্ছিল না, তোমরা ধরার চেষ্টা করেছিলে কিন্তু উড়াল দিয়ে চলে গিয়েছিল, নাতিদয় তোমরা শুনে রেখো নানা ভাই, ও হাওয়াই তত্ত্ব ছিল না, ওইটা তোমার নানা মারা গেলে যে খাটের উপরে তোমার নানাকে শোয়াইরা কবরের পাশে নিয়ে যাওয়া হবে, ওইটাই তোমার নানার শয্যা গিয়ে খাট ছিল, বলুন ইন্না লিল্লাহ। ও নানু ভাই, তোমরা ছাতু সাহস আবার ধরার চেষ্টা করেছো, তোমরা ধরতে পারো নাই, নিরুদ্দেশ হয়ে গেছে, আমি অল্প ক্ষণের মধ্যে তোমাদের সামনে আমার জানখানা কবজ করে হয়তো নিয়ে যাবে, আজরাইল আলাইহিসসালাম অল্প ক্ষণের মধ্যে হাজির হবে, বলুন ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। أرزقهم سبحان الله قال الحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি আপনাদের বুঝাইতে চাই, মরণের চিন্তা যদি আমরা করি কখনো আমাদের দ্বারা কোনো অন্যায় অশ্লীল ব্যয়াপনা কাজ হওয়ার সম্ভব নয়, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা ভাইয়ের আমার? যদি আমি আপনাকে বলি নামাজ কাজে করলে আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনি হয়তো বিশ্বাসটা কম করবেন, কিন্তু যদি আপনাকে বলা হয় বিষ খেলে মানুষ মরে এটাকে তুমি বিশ্বাস করো, তাহলে আপনি বলবেন অবশ্যই বিষ খেলে মানুষ মারা যায়, এটা 100% বিশ্বাস করবেন, কথা ঠিক না? মানুষ সালাত কাজা করলে নামাজ কাজা করলে তাকে জাহান্নামে যেতে হবে, এইটা মানুষ মুখে বলে 100% বিশ্বাস করি, কিন্তু আদৌ 100% বিশ্বাস করে না, কথা ঠিক না? এইটা হলো, এইটা বিভিন্ন এলাকায় বিভিন্ন দৃষ্টিকে আমি ঘুরে দেখেছি, আমরা সবাই মৌখিক বলি কিন্তু আন্তরিক ভাবে বলি না, কথা ঠিক না? আর বিষ খেলে মানুষ মরে যায় এটা 100% আমরা বিশ্বাস করি, কিন্তু নামাজ কাজা করলে জাহান্নামে যেতে হবে এইটা আমরা 100% বিশ্বাস করি না, আপনাদের এলাকায় হয়তো আপনারা বিশ্বাস করতেই পারেন, কথা ঠিক না? আমি আপনাদের বুঝাইতে চাই, আপনারা যত আচার কুকাম করে সমস্ত অন্যায় কাজ করলেও আপনাদের উপরে প্রতিশোধ নেওয়া হয় না, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইবার তার জানখানা কবজ করবেন আজরাইল, আজরাইল এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার রাফিকুল আলা উত্তম অভিভাবক সর্বশ্রেষ্ঠ বন্ধু রফিকুল আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনার কাছে আসলাম, আপনার জানখানা কবজ করার জন্য আসলাম, আপনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে আপনার জান কবজ করব, আর যদি আপনি মনে করে আমি আরো কয়েক হাজার বছর কয়েক শত বছর জীবিত থাকব, আপনাকে ইখতিয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন, আপনি যত বছর ইচ্ছা আপনি জীবিত থাকবেন, শুধু এই খবরটা আল্লাহর কাছে পৌঁছেই দিতে হবে, সুবহানাল্লাহ।